হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের জন্য আমার ঠাকুমার থেকে শেখা একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বাঁধাকপির পায়েস। এই রেসিপিটা আমার ঠাকুমার থেকে শেখা, আর অবশ্যই তোমাদের জন্য আমি এটা দিচ্ছি, কারণ সামনেই ভাইফোঁটা। তো তোমরা ভাইফোঁটাতে এই স্পেশাল রেসিপিটা করে তোমার ভাইদের খাওয়াবে, দাদাদের খাওয়াবে। আর আর বেশি কথা না বাড়িয়ে চলো বন্ধুরা, শুরু করা যাক। এই বাঁধাকপির পায়েস করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তোমরা একবার দেখে নাও। সিম্পল, কিচ্ছু লাগছে না, ঘরের জিনিস দিয়েই হবে। এখন তো বাঁধাকপি উঠছেই, বাজারে মার্কেটে পাওয়াই যাচ্ছে, সেই বাঁধাকপি নিয়েছি। আর কিভাবে কুচি করেছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি আরো দুটো পাতা রেখেছি, এগুলো কুচি করে তোমাদের দেখাবো এক্ষুনি। আর নিয়েছি চিনি, স্বাদ মতো নুন, আর নিয়েছি এখানে আখরোট 6টা, কিশমিশ 8 থেকে 10টা নিয়েছি আমি কিশমিশ, আর নিয়েছি ঘি, আর নিয়েছি সাজানোর জন্য 4খানা কাজু, আমি যেহেতু আর নিয়েছি দুধ। আমি যেহেতু দুজনের মতো করছি, তাই দুজনের পরিমাণই নিয়েছি। তোমরা বেশি যখন করবে তখন পরিমাণটাকে বেশি করে দেবে। বন্ধুরা, এবার আমি বাঁধাকপিটাকে কুচি করে দেখাচ্ছি কিভাবে কুচি করবে। এই কুচিটা করার জন্য কিন্তু আমাদের হাত দিয়েই হবে কুচিটা, কোনো ছুরি বা কোনো বটি সাহায্য আমাদের লাগবে না। জাস্ট এইভাবে কুচিটাকে করবে, খুব ছোট করার দরকার নেই, কারণ এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব এবং তারপর ঘিয়ে ভাজব। বাঁধাকপিটা কুচি হয়ে গেছে, খুব একটা নিয়ে নিয়ে আমি যেহেতু দুজনের মতো করছি, তাই আমি 4 থেকে 5টা পাতা নিয়েছি বাঁধাকপির। আর খুব বড় সাইজ নয় বাঁধাকপিটা, ছোট সাইজের বাঁধাকপি আমি নিয়েছি। বন্ধুরা, এবার আমি শুরু করছি রান্নাটা। প্রথমে আমি গ্যাসটাকে অন করব। হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়েছি, এবার আমি এই পাত্রটাকে বসালাম। বসানোর পর এর মধ্যে জল দেব। জলটা দিলাম কেন, আমি এই বাঁধাকপির পাতাগুলোকে বয়েল করব। খুব একটা বেশি বয়েল করার দরকার নেই, মিডিয়াম বয়েল করলেই হবে। গ্যাসটা কিন্তু আমার এখনো হাই ফ্লেমেই রয়েছে। পাতাগুলোকে এবার আমি পুরো জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে, বাঁধাকপিটাকে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর ফ্লেমটাকে একটু লো করে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট এটাকে ভালো করে বয়েল হতে দেব, তারপর এটাকে আমি ছেঁকে নেব। এবার আমি, 1 মিনিট হয়ে গেছে আমার, এবার আমি ঢাকনাটাকে সরিয়ে দেখব, ফুটছে বেশ। এবার আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেব। আমি যতটা চেয়েছিলাম বয়েল করতে বাঁধাকপির পাতাগুলোকে, ততটাই বয়েল হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে একটা পাত্রে রাখব। আমি বাঁধাকপির পাতাগুলোকে বয়েল করে রেখেছি, এবার আমি এটাকে ঘিয়ের মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নেব। আবার আমি গ্যাসটাকে অন করব, হাই ফ্লেমে দিয়ে কড়াটাকে বসিয়ে নেব, নিয়ে এর মধ্যে ঘি দেব। ঘি দিলাম, ঘিটা ভালো করে আগে মেল্ট হবে, তারপর আমি এর মধ্যে কাজু কিচমিচ আর আখরোটটাকে একটু ফ্রাই করে নেব দিয়ে হালকা করে।
ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাজু, কিশমিশ এবং আখরোটটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি জাস্ট ফ্রাই করব, হালকা হালকা ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই। বন্ধুরা, তোমরা যদি কেউ পেস্তা দিতে চাও সেটাও দিতে পারো। আখরোট যে দিতেই হবে এমন কোনো কিন্তু কথা নেই। আখরোট দিলে পায়েসে একটু ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতে খুব একটু নতুনত্ব লাগে, ওই জন্যই আমি আখরোটটা দিই। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এটা বাটিতে। কাজু, কিশমিশ আর আখরোট ভাজার পর আমি ওই ঘিতে একটু ঘি দিয়ে নিলাম, দিয়ে ঘিটাকে গরম হতে দেব। ঘিটা আমার গরম হচ্ছে, আমি গ্যাসটাকে একটু হাই করে দিলাম। যখন বেশ কিছুটা গরম হয়ে গেছে আমার ঘিটা, এবার আমি এর মধ্যে বয়েলড ক্যাবেজের দিয়ে দেব। এবং গ্যাসটাকে কন্টিনিউ লো ফ্লেমে রাখতে হবে, কারণ এগুলোকে খুবই হালকা করে জাস্ট ফ্রাই করতে হবে। বাঁধাকপির পাতাগুলো ফ্রাই হয়ে গেছে, আর বেশি ফ্রাই করার দরকার নেই। এবার আমি প্লেটে এটাকে তুলে নেব। গ্যাসটা জ্বলছেই, এবার আমি এর মধ্যেই পায়েসটা যেহেতু করব, অ্যালুমিনিয়ামের বাটিতে পায়েস করলে খুব ভালো হয়, আমার ঠাকুমার থেকে এটা শেখা, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি এর মধ্যে দুধটাকে ঢালব। আমি হাফ লিটার দুধ নিয়েছি, অর্থাৎ 500 গ্রাম দুধ নিয়েছি। একদম র মিল্কটাকে কিন্তু আমি এর মধ্যে ঢালব। আমি দুধে কোনো রকম জল মেশাইনি, কারণ যখন আমরা পায়েস করার জন্য দুধটাকে ব্যবহার করি তখন জল মেশালে কিন্তু দুধের টেস্টটা নষ্ট হয়ে যায় এবং পায়েসটাও কিন্তু খুব একটা ভালো টেস্টি হয় না। এবার আমি গ্যাসটাকে একটু হাই করে দেব। আমার দুধটা ফুটতে শুরু করেছে, এবার আমি এটাকে নাড়াবো। এবার এর মধ্যে আমি জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করব 2 এলাচ। তোমরা যারা এলাচের ফ্লেভারটাকে পছন্দ করো না তাদের অ্যাড করার দরকার নেই, এটা পুরোপুরি অপশনাল। আমি এলাচটাকে কিন্তু ফাটিয়ে দেব না, জাস্ট এমনি ছেড়ে দেব দুধের মধ্যে এবং দুধটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো যেন দুধের মধ্যে পুরোপুরি ঘনত্বটা চলে আসে। আর অবশ্যই যখন তোমরা এই সময় দুধটাকে ঘনত্বের মধ্যে আনতে চাইছো, অবশ্যই বেশ একটু থিকনেস ব্যাপারটা আনতে চাইছো, তখন কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লো দেবে, নইলে কিন্তু নিচে লেগে যাবে। দেখো বন্ধুরা, থিকনেস বেশ চলে এসেছে। এবার আমি এর থেকে কিছুটা দুধ তুলে রাখবো।
আমার ঠাকুমা ঠিক এইভাবেই করতেন, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং ফ্লেমটাকে এবার আমি হাই করে দেব। বেশ থিকনেস চলে এসেছে। এবার আমি এর মধ্যে বাঁধাকপির ঘিয়ে ভাজা পাতাগুলো দিয়ে দেব। ফ্লেমটাকে এবার লো করে দিচ্ছি। ঘিয়ে ভাজা পুরো পাতাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, এবং দিয়ে কন্টিনিউয়াসলি আমি কিন্তু নাড়তে থাকব। যখন ভীষণ ভালোভাবে পাতাগুলো মেল্ট হয়ে যাবে এবং যখন রান্নাটা অলমোস্ট ফিনিশ হয়ে যাবে বন্ধুরা, তখন দেখবে কত সুন্দর খেতে লাগছে। সুন্দর একটা কালারও এসছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেবো, একদম যেরকম যে নুনটা দিতে চাও সেরকমই দেবে। যেহেতু এটা পায়েস তাই বেশি নুন দেওয়ার দরকার নেই, আমি খুবই সামান্য পরিমাণে নুন দিচ্ছি। এবং ভেজে রাখা সমস্ত বাদাম আর কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে নাড়াচ্ছি। সবসময় বন্ধুরা যখন পায়েস করবে, যে কোনো পায়েস, সবসময় চিনিটাকে কিন্তু শেষে দেবেন, নইলে কিন্তু পায়েসটা খেতে ভালো হবে না। থিকনেস দেখেছো বন্ধুরা, খুবই থিকনেস চলে এসেছে। আর আমি যে দুধটাকে তুলে রাখলাম, কারণ আগেকার দিনে তো আর কন্ডেন্স মিল্ক পাওয়া যেত না, তখনকার দিনে আমার ঠাকুমা যেটা বলেছেন, দুধটাকে ফোটানোর পর, থিকনেস আসার পর দুধে দুধটাকে কিছুটা তুলে রাখতেন, পরে চিনি দেওয়ার পর দুধটা কিছুটা পাতলা হয়ে যাবে, তখন তাড়াতাড়ি সেই দুধটায় থিকনেস আসার জন্য এবং আরও বেশি সুস্বাদু করার জন্য ওই দুধটাকে লাস্টে আমি ঢেলে দেব। এবার এর মধ্যে চিনি দেবার সময় এসে গেছে, এবার আমি এর মধ্যে চিনিটাকে ঢেলে দেব। পায়েস যেহেতু সবাই আমরা মিষ্টি মিষ্টি পছন্দ করি, সুতরাং পায়েসে তো একটু বেশি মিষ্টি লাগবেই, সেই অনুযায়ী সবাই মিষ্টি দেবে। আমি যেহেতু দুজনের জন্য বানাচ্ছি সেই পরিমাণই বানাচ্ছি, এবং চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে থাকবে, নইলে কিন্তু লেগে যাবে নিচে, পায়েস কিন্তু ভীষণ লেগে যায় নিচে, এবং সব সময় সার্কেল মোশনে নাড়াতে থাকবে। এবার আমি এটা 20 থেকে 30 সেকেন্ড ফোটানোর জন্য এর মধ্যে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। বেশ থিকনেস চলে এসেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে আগের সেই দুধটা, থিকনেস হওয়া দুধটা, চিনি দেওয়ার আগে যেটা আমি তুলে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দেব। আগেকার দিনে এটাই কিন্তু কন্ডেন্স মিল্ক বা কন্ডেন্স মিল্ক হিসাবে ব্যবহৃত হইতো, এবং পায়েসে আরো বেশি স্বাদ আনার জন্য এইভাবেই কিন্তু ব্যবহার হতো। থিকনেস চলে এসেছে, আর এবার আমি ঠিক লো ফ্লেম দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ফোটাবো, এবং তারপরেই রেডি হয়ে যাবে আজকের আমার ট্র্যাডিশনাল ডিশ, বাঁধাকপির পায়েস। বন্ধুরা এবার আমি এটাকে সরিয়ে তোমাদের দেখাচ্ছি
পায়েসটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাবো বাঁধাকপির পায়েস কেমন খেতে হয়েছে। বন্ধুরা দেখো আমার গার্নিশিং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমরা অবশ্যই, যেই তোমাদের দেখালাম বাঁধাকপি পায়েস আমার ঠাকুমার থেকে শেখা এই রেসিপিটা, তোমরা অবশ্যই ভাইফোঁটার দিন করবে, এবং তোমাদের যাদের যাদের ভাই দাদা আছে তারা করে খাওয়াবে তাদের অবশ্যই, এবং যাদের ভাই দাদা নেই তারাও কিন্তু নিজের অবশ্যই করে খাবে, তাদের জন্য কিন্তু কোনো বাধা নেই রেসিপিটা করার। এবং অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং বড় করে একটা লাইক দেবে যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।